বুধবার সকাল 11 ঘটিকায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগর সুসংহত শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে পানিসাগর ব্লক এলাকায় ও নগর পঞ্চায়েত এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে স্মার্টফোন বিতরণ এবং দিব্যাঙ্গন ব্যক্তিদের মধ্যে সরঞ্জাম বিতরণ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর জেলার সভাধিপতি শ্রীযুক্ত ভবতোষ দাস মহাশয়। সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীযুক্ত সঞ্জয় দাস মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর এলাকার বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় নাথ মহাশয় এবং সিডিপিউ সুলতান আবিদ হোসেন মহাশয়। তৎসঙ্গে উপস্থিত ছিলেন ব্লক ও নগর এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন এলাকার মোট 5 জন দিব্যাঙ্গন ব্যক্তিগণ। বর্তমান কোভিড-19 পরিস্থিতিতে জনসমাগমের বিষয়টি মাথায় রেখে মোট 305 জন অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে আজ প্রথম দফায় আনুষ্ঠানিকভাবে 136 জনকে স্মার্টফোন বিতরণ করা হয়। এছাড়াও 5 জন দিব্যাঙ্গনের মধ্যে 3 জনকে হুইল চেয়ার, 1 জনকে স্মার্ট ক্যান এবং 1 জনকে হ্যান্ড স্টিক প্রদান করা হয়। উক্ত মুহূর্তে অনুষ্ঠানের শুরুতে সিডিপিও আবিদ হোসেন স্বাগত ভাষণে উল্লেখ করেন যে বর্তমান সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়িত্ব পালনে আরও সুদূরপ্রসারী চিন্তা ভাবনা নিয়েছে। কর্মীদের দিনের কাজ দিনের মধ্যেই সম্পন্ন করতে যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে তাদেরকে আরও দায়িত্বশীল হওয়ার প্রয়াস জারি রেখে চলেছে। কর্মীদের বিভিন্ন রেজিস্ট্রার মেনটেন করতে এবং এখন আর কোনো সমস্যা হবে না। প্রদেয় স্মার্টফোনে দপ্তরের তরফ থেকে একটি অ্যাপ্লিকেশন জুড়ে দেওয়া হয়েছে। এতে করে এই ফোনের মাধ্যমে সরাসরি সিডিপিও থেকে শুরু করে সুপারভাইজার এবং দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে সমস্ত তথ্যাদি পৌঁছে যাবে। এতে দপ্তরের সমস্ত খুঁটিনাটি বিষয় তদারকি করতে অনেক সহজ হবে বলে আশা ব্যক্ত করেন। এই স্মার্টফোনের সাথে 32 GB মেমোরি কার্ড এবং একটি করে ফ্লিপ কভার বিতরণ করা হয়। এছাড়াও কর্মীদের নিজ নিজ এলাকায় নেটওয়ার্ক অনুযায়ী সিম কার্ড এবং প্রতি মাসে 200 টাকা করে মোবাইল রিচার্জ প্রদান করা হবে। আগামী কিছুদিনের মধ্যেই সকল ওয়ার্কারদের স্মার্টফোনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বর্তমান সরকারের যুগান্তকারী এই পদক্ষেপে ভীষণ খুশি অঙ্গনওয়াড়ি কর্মীরা। আত্মনির্ভর করে গড়ে তোলা আমাদের রাজ্যের সামাজিক ব্যবস্থাকে আগামী দিনে একটা সুশীল সমাজ হিসাবে, শক্তিশালী সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করা, আমাদের যে আগামী প্রজন্ম ছোট ছোট সন্তান থেকে শুরু করে যুব সমাজ তাদেরকে আগামী দিনে একটা ভালো দিশা দেখানো, আমাদের রাজ্যকে একটা শক্তিশালী ত্রিপুরা হিসাবে গড়ে তোলা, এর ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসাবে আমাদের রাজ্যকে সারা ভারতবর্ষের সামনে প্রস্তুত করা, সারা বিশ্বের সামনে প্রস্তুত করা, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সব কিছু আমাদের এই ছোট্ট রাজ্যকে আমরা চাইছি আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে একটা শক্তিশালী রাজ্য হিসাবে প্রতিষ্ঠা। এটা কোনো ব্যাপার না, আমাদের এই যুক্তরাজ্যের মাত্র 37% মানুষের বসবাস, আমাদের রাজ্যকে সব দিক থেকে শক্তিশালী করা আমি মনে করি, আমার এই আত্মবিশ্বাস আছে যে আমরা সবাই মিলে যদি আমরা পরিশ্রম করি তাহলে এই রাজ্যকে আমরা খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। এই রাজ্য থেকে নেশাকে বিদায় করা আমরা দেখেছি, ছোটবেলা থেকে দেখে এসেছি যে নেশার কারবারিরা একাধারে নেশার কারবার করে আমাদের যুব প্রজন্মকে নেশার মধ্যে ফেলে দিয়েছিলেন। এই রাজ্যে মানুষ সুখে শান্তিতে বাস করতে চান, কিন্তু এই নেশামুক্ত ত্রিপুরা যদি আমরা গঠন না করতে পারি তাহলে আমাদের এই রাজ্যে সুখ শান্তি এবং রাজ্যকে একটা সুশীল সমাজ উপহার দেওয়া। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।